আমি গিয়াসুদ্দিন, আমি একজন ব্যবসায়ী। আমার গ্রামের বাড়ি সাতকানিয়া। ছোটোবেলার থেকে আমাদের স্বপ্ন ছিল আমরা যখন টাউনের দিকে আসবো পড়ালেখা করব, কারণ আমার বাবা একজন ব্যবসায়ী। ব্যবসায়ী সুবাদে আমাদের গৃহজুদ্দিন বাজারের কাছে পিছিয়ে আমাদের থাকার একটা মন মানসিকতা সবসময় ছিল। আমার বাবা যখন আমাদেরকে টাউনে নিয়ে আসলো, আসার পরে সবসময় আমার মাথায় একটা চিন্তা ছিল যে আমাদের টাউনে একটা বাড়ি করতে হবে, একটা জায়গা কিনতে হবে। আলহামদুলিল্লাহ, যেহেতু আব্বা রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী, রিয়াজুদ্দিন বাজারের কাছেই নন্দনকানন গোলাপ সিং লাইনে আমাদের একটা জায়গা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা পেয়ে যাই, জায়গাটা আমরা ক্রয় করি। ক্রয় করার পরে আলহামদুলিল্লাহ বাড়ি করার জন্য যখন আমরা সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত প্রথমে বিভিন্ন ডিজাইনের থেকে ডিজাইন নিলাম। এভাবে ডিজাইন নেওয়ার পরে চিন্তা করলাম আমরা ভালোভাবে যাতে বাড়িটা করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে বসবাস করতে পারে ঝুঁকিমুক্তভাবে। ৩৬টা ফ্যামিলি যেহেতু এই বিল্ডিংয়ে থাকবে, এটা সেফটি চিন্তা করে আমরা বিএসআরএম ব্যবহার করার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছি, বাজার অ্যানালাইসিস করে দেখলাম বিএসআরএমের কথা এবং কাজের সাথে মিল আছে। বিএসআরএম আমি যদি এক টন মাল নিয়ে এখানে রানিং ফুটে যখন ১০,০০০ ফুট হওয়ার কথা, ২০ মিলি একটা রড, অন্যান্য কোম্পানির রড নিলে দেখা যায় অনেক সময় এটা ৯,০০০ ফুট হয় বা বিভিন্ন ভেরি করে। বিএসআরএমের এই জিনিসটা দেখলাম অ্যাকুরেটলি থাকে ডাইয়ার ক্ষেত্রে। যারা যেরকমই কাজ করে ওনাদের মালের জন্য যে কাজের কোনো একটা গাফিলতি হবে এটা ওনারা চায় না। আর মালের কোনো সমস্যা যদি কোনো কিছু জানায় সাথে সাথে ওনাদের টিম পাঠায়, এটা অ্যানালাইসিস করে দেখে আমাদের কী সমস্যা হলো না হলো এটা জানে। এটাই বিএসআরএমের অনেক বড় একটা সার্ভিস। আলহামদুলিল্লাহ আমরা এদিক দিয়ে বিএসআরএমের রড ব্যবহার করে যথেষ্ট স্যাটিসফাই এবং সেফটি জিনিসটা বোধ করি। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে মিলে আমাদের আত্মীয় স্বজন যদি এখন বাড়ি করতে যায়, আমাদের সাথে যদি আলাপ করে আমরা প্রথমেই বলি হ্যাঁ মান যদি ঠিক রাখতে চান তাহলে বিএসআরএম ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে। বিএসআরএম বিল্ডিং আ সেফার নেশন।